জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শিক্ষা সেমিনার ও দুয়ার মজলিস রেজিনগরে মঙ্গলবার দুপুর 12টায় সময় রেজিনগর থানা কাশীপুর আজমল একাডেমিতে ইসলামিক শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী আসামের সংসদ মৌলানা বদরুদ্দিন আজমল কাশ্মি সাহেবের আগমনে একটি শিক্ষা সেমিনার ও দুয়ার মজলিসের আয়োজন করা হয়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন শামসুদ্দিন সাহেব আসাম, মৌলানা আনসার আলম কাশ্মিমি সাহেব উত্তর দিনাজপুর, মৌলানা গিয়াসুদ্দিন সাহেব মুম্বাই, মৌলানা বদরুল আলম কাশীপুর আজমল একাডেমির কর্ণধার। একটা বানাইছেন, খালি একটা বানাইলে হইব না। আমাদের ছেলে মেয়ে হাজার হাজার লাখ লাখ আছে, আর ঘরে ঘরে গাঁবে গাঁবে এইরকম স্কুল প্রতিষ্ঠা করতে লাগবে, যেখানে দিন দুনিয়া সব জিনিসের এডুকেশন হোক, আর ডক্টর ইঞ্জিনিয়ার বলতে পারে, আলিমা হইতে পারে, মহিলা আমাদের মাঝে আলিমা হইতে পারে, ডক্টর হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সায়েন্টিস্ট হইতে পারে, এটা আমাদের বহুত প্রয়োজন আছে। এর জন্য এই মামলা আগে বাড়ার জন্য বলছি, আর কোনো অবস্থার মতলব ভয় খাইবেন না। আল্লাহ তালা আসবাব সব আল্লাহ বানাই দেবে, তখন আপনি কাম করবেন, একটা পাথর রাখেন, তারপরে বিল্ডিং বানানি কাম আল্লাহ। যখন শুরু করি তখন তো আমি একলাই ছিলাম কাশীপুর আজমল একাডেমি, তারপরে হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের দোয়া এবং অনুপ্রেরণা এবং সহযোগিতা ছিল। সেই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এলাকাবাসী ছাত্র দিয়ে ছাত্রীদের সহযোগিতা করছে। আগামী দিন আশা করছি এখন নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত চলছে আমাদের উদ্দেশ্য উচ্চ মাধ্যমিক থেকে, এবং এখান থেকে এই যে পিছিয়ে পড়া এলাকা এখান থেকে উন্নত মানের শিক্ষা ছাত্রছাত্রীরা নেবে, এবং আশা করছি প্রতিযোগিতামূলক শিক্ষা নিয়ে আশা করছি সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সঙ্গে প্রতিযোগিতা করবে আমাদের ছাত্রছাত্রীরা। এটা আমার আশা এবং ভরসা।